মোহাম্মদ আশরাফুল হোসেন আলম উনি হলেন স্বতন্ত্র প্রার্থী, উনিও দাখিল করেছেন, উনি 1% ভোটার দাখিল করেছেন। আচ্ছা, ওনার সংখ্যা ঠিক আছে, উনি যে পরিমাণ দরকার 3252 সমর্থন শর্ত উনি দিয়েছেন। এখানে যেটা তদন্ত রিপোর্টে আসছে, ওনার একজন ভোটারের তথ্যই ভুল, একজন ভোটার যার নাম দিয়ে মানে নাম্বার দিয়েছে অন্য লোক আসে, তিনজন ভোটারের স্বাক্ষর করেননি মর্মে জানিয়েছেন, বাকি 6 জনকে নির্ধারিত ঠিকানায় পাওয়া যায়নি। এছাড়া দাখিলকৃত 1% ভোটারের তালিকায় প্রায় কয়েকজন ভোটার, এখানে 10-12 জন হবে, ক্রমিকের ভোটারদের স্বাক্ষর নেই, ব্ল্যাঙ্ক আছে স্বাক্ষরের জায়গায়। হ্যাঁ, আমরা যে তালিকা উনি দাখিল করেছেন 1% ইয়ের বিষয়টা, ওখানে সঠিকতা পাই নাই, যেহেতু ভোটারও স্বাক্ষরও তারা করেনি বলেছে, আর একজন ভোটারকে তো পাওয়াই যায় না, উনি অন্য ভোটার আসে সার্চ দিলে, আর কয়েকটা ভোটারের ওই ঘর খালি, স্বাক্ষর যেখানে দেওয়ার কথা ছিল আছেন তো, ইয়ে আপনি তো আছেন, কয়েকজন ভোটারের ওই স্বাক্ষরটা খালি ছিল। এই জন্য স্বতন্ত্র প্রার্থীর যে আইনটা রয়েছে, আরপিও এবং স্বতন্ত্র প্রার্থীর আইন যাচাই বাছাই, এই সব মিলেই জনাব মোহাম্মদ আশরাফুল আলম সাহেবের মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হল। এবারে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক দাখিলকৃত ক্যান্ডিডেট মোহাম্মদ আলী আরাফাত, আরাফাত সাহেব আছেন কিনা, থ্যাংক ইউ, আমরা আপনার নমিনেশন পেপার যাচাই বাছাই করেছি, আমরা ট্যাক্সের কাগজগুলোও দেখেছি, সম্পদ বিবরণীর সাথে মিল রয়েছে, ভোটার তালিকার নাম্বারও মিল রয়েছে, প্রস্তাবকারী সমর্থনকারী স্বাক্ষরও যাচাই করা হয়েছে, আপনি 7 নম্বরে দাখিল করেছেন। অন্য কোনো আমাদের এজেন্সির কোনো তথ্য আছে কিনা তার কাছে, বা তার সম্বন্ধে কোনো ফাইন্ডিংস আছে কিনা, এই যে মোহাম্মদ আলী আরাফাত, পুলিশ বিভিন্ন ইউটিলিটি বিলের যারা আছেন আছেন কিনা, আর্থিক প্রতিষ্ঠান যদি না থাকে আমি তার মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। স্বতন্ত্র পার্টি ছিল দাঁড়িয়েছেন সমস্ত প্রার্থী হিসাবে